রাজধানীর বাংলা একাডেমি চত্বর আর সরোয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে গ্রন্থমেলা। সময় যত গড়াচ্ছে বইমেলায় ভিড় ততই বাড়ছে। ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে বইমেলা। পরিবার পরিজন নিয়ে মেলায় আসছেন বইপ্রেমীরা। স্টলে স্টলে ঘুরে পছন্দ লেখকের বই খুঁজছেন তারা। বইমেলায় প্রতিদিনই আসছে নতুন নতুন বই। প্রতিটি স্টল সাজছে নতুন নতুন বইয়ের সাজে। নতুন বইয়ের পাশাপাশি অনেক নতুন লেখকও আত্মপ্রকাশ করছেন বইমেলায়। কথা থাক কথা আমার প্রথম প্রকাশনা এই বইমেলাতে আছে, মালা ব্রাদার্স প্রকাশক। প্রকৃতির প্রতি ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, এই সব কিছু নিয়েই গল্পটি। এই করোনার সময় এই গল্পটি সবাকে সত্যি খুব শান্তি দিবে। আমি অনেকবার বইমেলাতে এসেছি, কিন্তু এই প্রথমবার আমি লেখক হিসেবে এসেছি, তো সেই অনুভূতিটি অসম্ভব, মানে অনেক আমি ব্যাখ্যা দিতে পারবো না। আর আপনারা সবাই বইটি পড়বেন, সবাই ভালো থাকবেন। করোনা মহামারীর আতঙ্ক কাটিয়ে এবারের বইমেলায় আসতে পেরে তাই খুশি পাঠক ও লেখকরা। অনেক ভালো লাগার মেলা অমর একুশে বইমেলা 2022-এ এসে খুবই ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে যে গত দু বছর করোনায় আমরা যে ঘরবন্দি হয়ে আছি, এই শুক্র এবং শনিবার বইমেলা এসে দেখতে পেলাম যে মানুষ খুব উচ্ছলতার সাথে মেলাকে উদযাপন করছে। মেলার পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দর্শনার্থীরা। না, মেলাটা বেশ ভালোই লাগছে, আশা করি আরও ভালোই হবে। আর সব কিছু মিলায়, নিরাপত্তার দিক থেকে সব কিছু মিলায় খুব সুন্দরই যাচ্ছে, বেশ ভালোই লাগছে। আর বইও কিনা হচ্ছে নতুন নতুন, বেশ ভালোই প্রকাশনী থেকে ভালোই বই বের হয়েছে, অলওভার ভালোই বলতে গেলে। অনেকে প্রথমবারের মতো বইমেলায় আসছেন, ভালো লাগার কথাও জানাচ্ছেন। মেলায় এসে আমাদের অনুভূতিটা আলহামদুলিল্লাহ ভালো। তো আসলে এখানে আমাদের ইসলামিক বইগুলো যদি থাকতো তাহলে আরও ভালো হতো। তো অনেক যে ঘুরলাম, ইসলামিক বইগুলো এত একটা নাই, অল্প কয়েকটা দোকান দেখলাম আর কি। আমি এই প্রথম বইমেলায় এসেছি, এর আগে কখনো আসিনি। সো আমি ইন্সপায়ার হয়েছি আমার বোনের মাধ্যমে, কারণ আমার বোন সবসময় আসেন অ্যাজ এ রিডার। তবে মেলায় স্টল বরাদ্দ নিয়ে অসন্তোষ প্রকাশও করেছেন কোনো কোনো দর্শনার্থী। ক্রমিক নম্বরটা যদি মেনটেন করা হয় 1-2-3 এভাবে যদি, তাহলে চিনতে সুবিধা হয়। যেমন দেখা যায় আমি একটা পার্টিকুলার বই কিনবো, সেটা 327 নম্বর স্টলে আছে, এখন দেখা যায় 287-র পাশে 327, এভাবে তো খুঁজে বের করা ডিফিকাল্ট। এছাড়া মেলায় খুব ভালো লাগছে। শুধু বই কেনা নয়, বইমেলাকে ঘিরে অনেকে মেতেছেন আনন্দ আড্ডায়। সব মিলিয়ে বইমেলা পরিণত হয়েছে পাঠক লেখক আর প্রকাশকদের মিলন মেলায়। তাসলিমা তামান্না, সমকাল।